হ্যালো বন্ধুরা স্কিল ফাইন্ডের বাংলাদেশের সকলকে স্বাগতম আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বাজারে থাকা সেরা পাঁচটি ইলেকট্রনিক বাইক ইলেকট্রনিক স্কুটার কথা চিন্তা করছেন ভিডিওটি তাদের জন্য তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে আমরা পাঁচ নাম্বারে যে ই বাইকটি রেখেছি তা হলো হিরো কোম্পানির হিরো পস্টন এস এক্স মডেলের বাইকটি বাইকটিতে আপনারা যে সকল ফিচার পেয়ে যাচ্ছেন তা হলো এই ই বাইকটির মোটর হিসেবে রয়েছে আঠারোশো ওয়াটার একটি মোটর মোটরটির স্পিড আপনারা তুলতে পারবেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনারা একবার চার্জে একশো আট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এই ই বাইকটি চার্জ হতে সময় নেবে পাঁচ ঘন্টা এর ব্যাটারি ভোল্টেজ বাহাত্তর ভোল্ট এই ই বাইকটির ওজন রাখা হয়েছে একশো ষোলো কেজি বর্তমানে আপনারা এটি ক্রয় করতে পারবেন তিরাশি হাজার দুইশো টাকায় আমাদের লিস্টে আমরা চার নাম্বারে যে ই বাইকটি রেখেছি তা হলো আকিজ কোম্পানির আকিজ দুরন্ত মডেলের ই বাইকটি এটি খুবই জনপ্রিয় একটি বাইক আপনারা এর মোটর ওয়ার্ড পেয়ে যাচ্ছেন বারোশো ওয়ার্ডের একটি মোটর এর থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এবং এর চার্জিং ক্ষমতা পাঁচ ঘন্টায় এটি ফুল চার্জ হয়ে যাবে এর ব্যাটারি ভোল্ট আটচল্লিশ ভোল্ট এবং এই মোটরসাইকেলটির ওজন রাখা হয়েছে পঁচানব্বই কেজি বর্তমানে আপনারা এই মোটর কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকায় আমাদের লিস্টে আমরা তিন নম্বরে যে ই বাইকটি রেখেছি তা হল ওলা এস ওয়ান প্রো মডেলের ই বাইকটি এর মোটর ওয়াট রাখা হয়েছে আট হাজার পাঁচশো ওয়াটের একটি মোটর এটি থেকে আপনারা খুব ভালো টপ স্পিড পেয়ে যাবেন এর টপ স্পিড হল একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি থেকে আপনারা ব্যাটারি মাইলেজ পেয়ে যাচ্ছেন একশো একাশি কিলোমিটার পর্যন্ত এই ই বাইকটি চার্জ হতে সময় নেবে সাত ঘন্টা এবং ব্যাটারির ভোল্ট রাখা হয়েছে একান্ন দশমিক এক ভোল্ট ব্যাটারি এই বাইকটি ওজন একশত পঁচিশ কেজি বর্তমানে এই ই বাইকটির বাজার মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা আমাদের লিস্টে আমরা দুই নাম্বারে যে ই বাইকটি রেখেছি তা হলো গ্রিন টাইগার জিটি ওয়ান থাউজেন্ড আর মডেলের ই বাইকটি ই বাইকটির মোটর ওয়াট রাখা হয়েছে দুই হাজার ওয়াটের একটি মোটর মোটর থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন আশি কিলোমিটার প্রতি ঘন্টা ই বাইকটির ব্যাটারি মাইলেজ সত্তর কিলোমিটার পর্যন্ত এবং এর চার্জিং জন্য সময় লাগবে পাঁচ ঘন্টা ব্যাটারির বোল্ট রাখা হয়েছে বাহাত্তর ওয়াল্টের ব্যাটারি বোল্ট এবং এই ই বাইকটির ওজন একশত তিন কেজি বর্তমানে এই ই বাইকটির বাজার মূল্য এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা এটি বাংলাদেশের বাজারের জন্য খুবই জনপ্রিয় একটি ই বাইক আমাদের লিস্টে আমরা এক নম্বরে যে ই বাইকটি রেখেছি তা হল নতুন এবং খুবই জনপ্রিয় বাজাজ চিটেক মডেলের ই বাইকটি এই ব্যাগটি খুবই আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এর মোটর হিসাবে রাখা হয়েছে চার হাজার দুইশো ওয়ার্ডের বিএলডিসি মোটর যা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এ থেকে আপনারা ব্যাটারি মাইলেজ পেয়ে যাবেন পঁচানব্বই কিলোমিটার এর চার্জিং জন্য সময় লাগবে পাঁচ ঘন্টা এবং ব্যাটারি ভোল্ট রাখা হয়েছে আটচল্লিশ ভোল্ট এই ই বাইকটির ওজন রাখা হয়েছে একশো তো তেত্রিশ কেজি বর্তমানে এটির বাজার মূল্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিএলডিসি মোটর থাকার কারণে এই ই বাইকটি সাশ্রয়ী একটি ই বাইক তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ